বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সার্চ কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রবিবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাড়িতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশন গঠনে বিএনপির সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে কোনো দলের কোনো বাধা থাকতে পারে না। মির্জা ফখরুল অভিযোগ করেন, সার্চ কমিটির প্রধান নিজেই আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন। তার বাবা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, তার ভাই বর্তমান প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন।